আসসালামু আলাইকুম সবাইকে, রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। দেখতে দেখতে তো আমাদের রমজান শেষ হয়ে যাচ্ছে, ঈদ সামনে চলে আসছে। আজকে আমি একটি শরবত বানাবো, যে শরবতটি আসলে খেজুরের শরবত বলতে পারে। প্রেগনেন্ট যারা আছেন, আমি যেমন আমার ছেলে প্রেগনেন্টের সময় প্রচুর খেজুর খেতাম, আমি আবার একটু চুরি করে একটা জিনিস অ্যাড করতাম, সেটা হচ্ছে আইসক্রিম অ্যাড করে দিতাম, ভ্যানিলা আইসক্রিম। তো এতে আসলে মা অনেক বকাঝকা করতেন যে ঠান্ডা লেগে যাবে আমার সাথে, যেহেতু আমি প্রেগনেন্ট ছিলাম, বাবুরও লাগতে পারে। বিভিন্ন সময় সুপারস্টার শাকিব খানের মায়ের জন্য অপবিশ্বাসের খাবার রান্না করা নতুন কিছু নয়। এবারে রমজানও অপবিশ্বাস তার পরিবারের জন্য বিভিন্ন আইটেমের ইফতার তৈরি করে প্রশংসা কুড়িয়েছেন নেট দুনিয়ায়। এবার পরিবারের জন্য খেজুরের জুস বানিয়েছেন অপবিশ্বাস। দর্শক, বউ শাশুড়িকে একসাথে দেখে কেমন লাগছে, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। জানা যায় প্রেগনেন্ট অবস্থায় খেজুরের জুসের সাথে ভ্যানিলা আইসক্রিম মিশিয়ে খাওয়ায় শাকিবের মায়ের বকাও শুনতে হয়েছিল অপবিশ্বাসকে। আমি একটা কথা বলবো, যে প্রেগনেন্ট যারা আছেন, আমি যেমন আমার ছেলে প্রেগনেন্টের সময় প্রচুর খেজুর খেতাম, এটা আমাকে অনেক বেশি এনার্জি দিত এবং ভালো লাগতো আমার কাছে। বিশেষ করে আমার কাছে মনে হয় যে ওই সময়টা অনেক বেশি গ্যাসের প্রবলেম হয়, সো ওই জায়গা থেকে আমাদের খাবারের অনেক সচেতন হওয়া দরকার হয়ে পড়ে। তো আমি এই শরবতটা ওই সময় প্রচুর খেতাম, মানে একদম খেজুর দিয়ে, দুধ দিয়ে এইভাবে বানিয়ে খেতাম। আমি আবার একটু চুরি করে একটা জিনিস অ্যাড করতাম, সেটা হচ্ছে আইসক্রিম অ্যাড করে দিতাম, ভ্যানিলা আইসক্রিম। তো এতে আসলে মা অনেক বকাঝকা করতেন যে ঠান্ডা লেগে যাবে আমার সাথে, যেহেতু আমি প্রেগনেন্ট ছিলাম, বাবুরও লাগতে পারে। ওগুলো কানে নিতাম না, তবে খাবেন না আপনারা আমার মতো চুরি করেও, অ্যাটলিস্ট প্রেগনেন্ট যারা থাকবেন তাদের ক্ষেত্রে বলছি, একদমই চুরি করে ঠান্ডাটা খাবেন না। কিন্তু যারা নর্মাল তারা অবশ্যই, যদি টেস্টটাকে আরও আরও বেশি টেস্টি করতে চান, তাহলে অবশ্যই আপনারা এখানে ভ্যানিলা আইসক্রিম অ্যাড করতে পারে। খেজুর অনেক উপকারী হয় পরিবারের জন্য এই জুসটিকে বেছে নিয়েছেন অপবিশ্বাস। তবে শুধু খেজুরের শরবত শাকিব অপুর ছেলে জয় পছন্দ করে না, তাই ছেলের জয়ের জন্য ভিন্ন পদ্ধতিতে এই শরবত বানিয়ে থাকেন অপবিশ্বাস। তবে কি সেই পদ্ধতি সেটাও শেয়ার করেছেন এই নায়িকা। অনেক সময় হয় যে বাচ্চাদের জন্য আমরা কি বানাবো, লাইক এটাই যদি আমি আমার মানে জয়কে দিতাম, ওদের বয়সী যে বাচ্চাগুলো আছে যারা একটু শরবত খেতে পছন্দ করে, এটার মাঝে একটা আমাদের অনেক ডেরি মিল্ক চকলেট আছে, ওটা চকলেটের যদি কিছু অংশ আমরা কুড়ির সন্দেশের বদলে ওখানে আমরা ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু এটা বাচ্চাদের জন্য অনেক টেস্ট হয়ে যাবে, কারণ বাচ্চারা ন্যাচারালি খেজুর খেতে চায় না। তো ওই জায়গা থেকে তাদেরকে খেজুর খাওয়ানোর একটা চুরি বুদ্ধি বলতে পারেন, তাদেরকে খাওয়ানো উচিত। সেক্ষেত্রে এইখানে আমি যে সন্দেশটা ব্যবহার করেছি, ওই জায়গায় আপনারা যদি চকলেট ব্যবহার করেন, তাহলে আপনারা দেখবেন যে তারা চকলেট একদম শরবত ভেবে পুরোটাই খেয়ে ফেলবে, সেক্ষেত্রে যে খেজুরের যে ভিটামিনটা আছে সেটা কিন্তু তারা পাবে। তো এটা চাইলে বাচ্চাদের জন্য ব্যবহার করতে পারেন। আমি তো জয়কে টেকনিক্যালি একটু খাওয়াই এইভাবে, যদিও আজকে আমি জয়কে চিন্তা করে এই শরবতটা বানাচ্ছি না, তাহলে আমি হয়তো গুড়ের ওটা না দিয়ে আমি একটা চকলেট অ্যাড করে দিতাম। অপবিশ্বাস শুধু পরিবারের জন্য এই শরবত বানাননি, দর্শকরাও যেন বাসায় এই শরবতটি বানিয়ে খেতে পারে, তাই শরবত বানানোর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন এই নায়িকা। তো দর্শক, চলুন অপবিশ্বাসের শরবত বানানোর সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখে আসি। আমি খুবই পছন্দ করি এই ধরনের পাতিলে আসলে শরবতগুলো রেডি করতে, কারণ আমি চাইলে যে কোনো একটা ভালো জায়গায় নিতে পারতাম, কিন্তু আমার কাছে আসলে খুব ইন্টারেস্টিং লাগে। দুধের মধ্যে আমার ভেজানো আছে খেজুর হাফ অ্যান আওয়ার আগে, আধা ঘন্টা আগে। তারপর মিষ্টি দই, আচ্ছা, তারপর চিনি, তারপর ডেকোরেশনের জন্য খেজুর যে যেভাবে কেটে নিতে পারে, আমি একটা স্টার টাইপের কেটেছি। আচ্ছা, নর্মালি এটা হচ্ছে একটা মিষ্টি খেজুরের সন্দেশ বলতে পারেন, এটা আমি আসলে রেখেছি। এখানে একটা ছানার ফিল থাকবে, দানা দানা, যেটা এই জুসটাকে মানে এই শরবতটাকে আরও অনেক টেস্ট করবে। এটা বাজারে কিনতে পাওয়া যায়, এটা অবশ্যই রাখবেন। তারপর আছে এখানে
নাটস আছে কিছু, বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম অ্যান্ড আমন্ড, কাঠ বাদাম যেটাকে বলে। তো এই বাদামগুলো আসলে বাজারে কিনতেই পাওয়া যায়। তো আমি এটা নিয়েছি, মিক্স একটা বাদাম পাওয়া যায়। এটা আসলে মানে এই শরবতটাকে আরেকটু ইয়াম্মি করার জন্য। আর প্রত্যেকটা শরবতে আপনারা সবাই জানেন, পানির নাম জীবন, অপর নাম জীবন, আর শরবতের অপর নাম হচ্ছে পানি। তো শরবত করতে গেলে পানি আসলে একটু মিক্স দিতেই হয়। প্রথমেই আমি পুরো দুটো করে দিয়ে দিব, টক দই, সরি মিষ্টি দই, চিনি এক চামচ, দুই চামচ, তিন, চার, পাঁচ, ছয়। কারণ খিচুড়ি সুইটস থাকে, সাথে মিষ্টি দই দিয়েছি, সেখানেও অনেকটা মিষ্টি আছে। আরও এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি গুড়ের সন্দেশ। এটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ এটার যে একটা টেস্ট, আমার একটু গুড়ের সন্দেশটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, এখন এই বাদামগুলো ঠিক আইস, আমি আইসে পানিটা একটু দিয়ে দিই। ওকে, সাথে সাথে আমি একটু পানিও অ্যাড করে দিচ্ছি। এখন ব্লেন্ডার হয়ে গেলে আমাদের খেজুরের শরবত একদমই রেডি। দেখি কেমন লাগছে। এবারের ঈদে শাকিব অপবিশ্বাসের আলাদা দুটি ছবি মুক্তি পেতে যাচ্ছে, যেখানে শাকিব খানের বিপরীতে থাকবে নায়িকা বুবলি, অন্যদিকে অপবিশ্বাসের বিপরীতে আছে সাইমন। দুটি ছবি নিয়ে শাকিব অপুর ভক্তদের মাঝে তুমুল উত্তেজনা কাজ করছে। দর্শক, এই ঈদে আপনারা কার কার ছবি দেখতে আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।